ফুসফুসের কৃমি যদি হয় একটা পেশেন্টের প্রধান লক্ষণ হচ্ছে ক্রনিক কাফ তার কন্টিনিউ কাশি হবে এবং কাশিটা সহজে বন্ধ হতে চাবে না সেই সাথে বুকে ব্যথা শ্বাসকষ্ট এবং কাশির সাথে স্পুটাম প্রচুর পরিমাণে কফ আসবে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মাসুকুর রহমান চিস্তি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান থোরাসিক সার্জারি বিভাগ এনাম মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি থোরাসিক সার্জারি বা বক্ষবিধি সার্জারির মধ্যে লাংসের মধ্যে প্রায়ই আমরা একটি রোগ পেয়ে থাকি যেটা হচ্ছে ফুসফুসের কৃমি যেটাকে আমরা বলি হাইড্রেটিক সিস্ট এই ফুসফুসের কৃমি বা হাইড্রেটিক সিস্টের প্রধান কারক বা কার মাধ্যমে এই ফুসফুস পর্যন্ত পৌঁছায় সেটা হচ্ছে কুকুর বা ডগ যেটা পেট এরিমেল হতে পারে বা স্ট্রিট ডগ হতে পারে এই স্ট্রিট ডগ সাধারণত দেখা যায় যে তারা পেশাব পায়খানা একদম নর্মাল মাঠে ঘাটে করে প্রায়ই দেখা যায় যে এরা বিভিন্ন শাকসবজির বাগানে পেশাব পায়খানা করে থাকে এক্ষেত্রে যখন আমরা শাকসবজি মার্কেট থেকে কিনবো কেনার পরে এটাকে প্রপারলি ধুয়ে এবং প্রপার সিদ্ধ করে আমরা এটাকে খাবো সেক্ষেত্রে এই ফুসফুসের কৃমি হওয়ার চান্সটা খুব কম থাকে আমরা যদি আধা সিদ্ধ বা কাঁচা খেয়ে থাকি সেক্ষেত্রে এই ফুসফুসের কৃমি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ফুসফুসের কৃমি যদি হয় একটা পেশেন্টের প্রধান লক্ষণ হচ্ছে ক্রনিক কাফ তার কন্টিনিউ কাশি হবে এবং কাশিটা সহজে বন্ধ হতে চাবে না সেই সাথে বুকে ব্যথা শ্বাসকষ্ট এবং কাশির সাথে স্পুটাম প্রচুর পরিমাণে কফ আসবে এই ক্ষেত্রে আমরা তাকে একটা বুকের এক্স রে করে এই রোগটাকে আমরা নির্ণয় করে থাকি বুকের এক্স রে পরে আমরা পরবর্তীতে যেটা করি যে একটা সিটি স্ক্যানের মাধ্যমে এটাকে কনফার্ম হই এবং এই ফুসফুসের যদি কৃমি হয় এটার একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জিক্যাল চিকিৎসা মানে আমরা অপারেশনের মাধ্যমে এই কৃমিটা একটা বলের বলের মতো একটা আবরণ তৈরি করে বা একটা প্রতিবিম্ব তৈরি করে একটা বল যেটাকে আমরা হাইড্রেটিক সিস্ট বলি একটা থলে তৈরি করে সেই থলেটাকে ফেলে আমরা সেই জায়গাটাকে রিপেয়ার করে আসি এবং রিপেয়ার করে আসার পরে যেটা আমরা করি যে সেই পেশেন্টটাকে তিন থেকে ছয় মাস ক্রিমির ওষুধ খেতে হয় প্রতিদিন দুইবেলা করে টানা তিন থেকে ছয় মাস যদি আমরা কৃমির ওষুধ খাই সেক্ষেত্রে দেখা যায় যে এই কৃমিটা নিয়ন্ত্রণে থাকে